নমস্কার, শিবানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কই মাছের ঝোল, আলু পেঁপে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। তা কীভাবে রান্নাটা করছি ভিডিওটা সাথে দেখুন। আজকে যে কই মাছটা রান্না করবো তার জন্য আমি কেটে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কই মাছটা ভেজে নেব। শুকনো খোলায় আমি জিরাটা একটু ভেজে নেব। শুকনো খোলাতে জিরাটা আমি টেলে আবার নামিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। তেল দেবো না, দেখতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি গোটা জিরা ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা। এখানে যে সবজিটা কেটে রেখেছি তার মধ্যে হচ্ছে পেঁপে আলু কাঁচকলা, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। সবজি যেন একটা সেদ্ধ হয় তাদের আমি একটু ঢেকে দিচ্ছি। শুকনো খোলাতে যে জিরাটাকে আমি টেলেছি সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চামচের মতন আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে আদা রসুন বাটা পড়বে না। মশলার সাথে সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আবার ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছের ঝোলটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাছের ঝোলটা আমার হয়ে এসছে, এবার আমি রুটা দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আমি গ্যাস অফ করে দিচ্ছি, মাছের ঝোলটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকে আমার এই কই মাছের পাতলা ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।